মূলধন ও মনোপাজাতীয় লেনদেনের আরেকটি বিষয় আছে এই অধ্যায়ে বিলম্বিত মনোপাজাতীয় ব্যয় বিলম্বিত মনোপাজাতীয় ব্যয় জিনিসটা কি আমাদের জানতে হবে যে সকল ব্যয় মনোপাজাতীয় হওয়া সত্ত্বেও যা ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায় তাকে বিলম্বিত মনোপাজাতীয় ব্যয় বলে আমি আবার বলছি যে সকল ব্যয় মনোপাজাতীয় হওয়া সত্ত্বেও যা ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায় তাকে বিলম্বিত মনোপাজাতীয় ব্যয় বলে এই অধ্যায়ে বিলম্বিত মনোপাজাতীয় ব্যয় আছে ছয়টা এই ছয়টা আমরা গবেষণা করে ফেলেছি বিলম্বিত মনোপাজাতীয় ব্যয় ছয়টা এক নম্বর হচ্ছে পরিকল্পনা যেমন মনে করো যে আমি পদ্মা নদী করে একটা ব্রিজ করব এই জিনিসটা আমার পরিকল্পনা আনার জন্য আমার কিন্তু মূলধন জাতীয় কোনো ব্যয় নেই বুঝছি সামান্য খরচ হয়েছে অল্প পরিমাণ খরচ হয়েছে এই জন্য এটা তোমার বিলম্বিত মনোভাবে ব্যয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে এবারে আসো গবেষণা তাহলে ওখানে যদি একটা ব্রিজ তৈরি করতে হয় ওখানে মাটি নদী শাসক ইত্যাদি নিয়ে গবেষণা করতে হবে সেই গবেষণাটা গবেষণা ব্যয় পদ্মা সেতু নির্মাণের তুলনায় অনেক কম কিন্তু এই গবেষণা একবার করলে কি এর ফলাফলটা দীর্ঘদিন ধরে পাওয়া যায় এবার আসো পরীক্ষা নিরীক্ষা ওর বললাম যে মাটি পরীক্ষা তারপর নদী শাসন তারপর ওখানে স্রোতের যে কি অবস্থা স্রোতের গতিবেগ পরিবর্তন এইগুলো দিয়ে অনেক কার্যক্রম করতে হবে এগুলো করার পরে তোমরা আসো এই তিনটে গেল এবার আসো ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় কোনো এক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু যে কোনো কারণে ওখানে ব্যবসা করা সম্ভব হচ্ছে না তাই ওখানে ব্যবসা প্রতিষ্ঠানটা স্থানান্তর করতে কি একটি ব্যবসা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকার একটা মেশিন আছে সেই 10 লক্ষ টাকার মেশিনের তোমার একটা নাটবোর্ডের প্যাচ কেটে গেছে তাহলে 10 লক্ষ টাকা মেশিনের তুলনায় একটা নাটবোর্ডের প্যাচের দাম হচ্ছে 25 টাকা মনে করো তাহলে এর তুলনায় অনেক কম তাই এটা মধ্যজাতীয় ব্যয় ব্যয় মনোবাসিত ব্যয় তাই স্থায়ী সম্পদের মেরামতজনিত ব্যয়টা আসবে বিলম্বিত মনোবাসিত ব্যয়ের ভিতরে এবার আসো বিজ্ঞাপন বা এককালীন ব্যয় সাধারণত বিজ্ঞাপন ব্যয় হয় 1 বছরের জন্য যেটা হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয় কিন্তু এই এককালীন বলতে কি বোঝায় এককালীন বলতে বোঝাচ্ছে যে যে কোনো একটা বিজ্ঞাপন তোমরা অনেকে দেখো যে ওই বিল্ডিং এ তারপর বিভিন্ন বিল বোর্ডে এরা কি করে 3-5 বছরের জন্য এটা ভাড়া নেয় এই যে ভাড়া নিয়ে যে একবার ভাড়া নিয়ে 3-5 বছর যে ওরা এই বিজ্ঞাপন দিয়ে যায় এটা হচ্ছে বিজ্ঞাপন বোধ একটা ব্যয় বিজ্ঞাপন বোধ একটা ব্যয় এখন এই সরকারি ছিল মূলত বিলম্বিত মনোবাজাতীয় ব্যয়ের বিধান এখন তাহলে বিলম্বিত মনোবাজাতীয় ব্যয়টা কি আমি তোমাদের আবার একটু মনে করাই দিই যে সকল ব্যয় মনোবাজাতীয় হওয়া সত্ত্বেও যা ফল দীর্ঘদিন ধরে পাওয়া যায় তাকে বিলম্বিত মনোবাজাতীয়